ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন আমরা কোন ট্রফিকে ভিডিওটি মেক করতে যাচ্ছি। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে দ্বাদশ শ্রেণীর জন্য এগারো সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ হয়ে গিয়েছে। এটি হচ্ছে আট নম্বর অ্যাসাইনমেন্ট। কেন এগারো সপ্তাহের? এটি দেখতে পাচ্ছেন দ্বাদশ শ্রেণীর জন্য এগারো সপ্তাহের দুটি অ্যাসাইনমেন্ট রয়েছে, মার্কেটিং নীতি আর হচ্ছে ব্যবসায় সংগঠন। তো আমরা সব থেকে বেস্ট সলিউশন আমরা আপলোড করব, তাই অবশ্যই আমাদের ফেসবুক পেজে যদি আপনারা লাইক দিয়ে না থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দেবেন। সো চলো আমরা এই সপ্তাহের আগে প্রশ্নটি দেখে নিচ্ছি, এরপর আমরা সলিউশন যাব। কারণ প্রশ্ন না বুঝে উত্তর যদি করেন তাহলে আপনারা ফুল মার্ক পাবেন না। সো এখানে দেখতে পাচ্ছি এটি পাঁচ অধ্যায় থেকে এসেছে। অ্যাসাইনমেন্টের শিরোনাম আমাদের হবে উৎকৃষ্ট প্রতিলিপি বিজ্ঞাপনের উদ্দেশ্য পূরণে সক্ষম আলোচনা। এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দিতে হবে। তারপর অ্যাসাইনমেন্ট আমাদের যে চারটা প্রশ্ন রয়েছে চার চারে ষোলো মার্ক দেওয়া হবে। প্রথম নির্দেশনাটি হচ্ছে বিজ্ঞাপন প্রতিলিপির ধারণা। বিজ্ঞাপন প্রতিলিপির ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করলে আমাদেরকে চার মার্ক দেওয়া হবে। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে দুই নম্বর নির্দেশনা, বিজ্ঞাপন প্রতিলিপির আটটি বৈশিষ্ট্য সঠিকভাবে ব্যাখ্যা করতে হবে। তো এখানে প্রতিটি প্রশ্ন কী করতে বলছে, সঠিকভাবে ব্যাখ্যা করার কথা বলা হয়েছে, তাই ব্যাখ্যা না করলে আমরা কিন্তু ফুল মার্ক পাবো না। এরপর ছকসহ বিজ্ঞাপনের প্রতিলিপি লেখার পাঁচটি পদক্ষেপ আমাদেরকে লিখতে হবে। তো অবশ্যই আমরা পাঁচটা পদক্ষেপে আমরা লিখব। এরপর রয়েছে বিজ্ঞাপন প্রতিলিপির প্রকারভেদ, হচ্ছে ছক সহ তিনটা প্রকারভেদ লিখতে হবে। তো ছক ছাড়া যদি আপনারা লেখেন তাহলে কিন্তু চার মার্ক পাবেন না। তো আমরা এই সবগুলো প্রশ্নের উত্তর সব থেকে বেস্ট সলিউশন আমরা আমাদের চ্যানেলে আপলোড করব। তো আমরা এখানে সতর্কতামূলক ভিডিও আপনাদের জন্য আমরা উপহার দিলাম। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজে যদি লাইক দিয়ে না থাকেন অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন। আমরা এখানে সব ধরনের পিডিএফ ফাইল থেকে শুরু করে আদার্স প্রশ্নগুলো এখানে আমরা প্রোভাইড করে থাকি। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও। আর অবশ্যই পরবর্তী অ্যাসাইনমেন্ট আমরা খুব দ্রুত আপলোড করব, সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। অনেক কষ্ট করে আমি ভিডিওটি মেক করেছি, আপনারা দেখেছেন। যারা এখনও আমাদের ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। এরকম ভিডিও পাওয়ার জন্য এবং পরবর্তী সপ্তাহে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন।